আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আমার প্রিয় বন্ধুরা যে যেখানে আছেন, সুস্থ থাকুন, ভালো থাকুন। তসনিম আয়রা চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগতম। দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলটিকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। প্রতিদিনের মতন একটি ভিডিও শেয়ার করতেছি, আশা করি আমার প্রিয় বন্ধুদের ভালোই লাগে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। তো প্রথমে ফুলের শুভেচ্ছা দিয়ে ভিডিওটা শুরু করলাম, দেখতেই পেলেন। আর শীতের সময় প্রচুর গাঁদা ফুল মনে ফুটে, আর শীতের সময় সব গাছই একদম তরতাজা থাকে, দেখতেই পাচ্ছেন। আর ফুলগুলো খুব ভালো লাগলো, তা আপনাদের সাথে একটু দেখালাম। এখানে হচ্ছে সন্ধ্যা একটু সন্ধ্যার নাস্তা তৈরি করব, সেটা একটু শেয়ার করব। এটা হচ্ছে ঝাল পোয়া পিঠা আছে না, বা তেলের পিঠা বলে অনেকে, কাঁচামরিচ ধনে পাতা তারপরে পেঁয়াজ কুচি সব একসাথে দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তাই এটা হচ্ছে বানাচ্ছে আমার বড় বোন, তাই এই যে ভালো করে নিচ্ছে। যে তেলের পিঠা তো মিষ্টি খেতে অতটা, অনেকের মিষ্টি পছন্দ, অনেক পছন্দ না, কিন্তু এটা আজকে ঝাল ঝাল বানাবো। আর কে কে এরকম ঝাল পিঠা বানান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর একটা ডিম দেওয়া হবে, ইচ্ছা করলে আপনারা একটা ডিম দিতে পারেন, না দিতে পারেন, কিন্তু ডিমটা দিলে একটু স্বাদটা বাড়ে, সেটা তো কম বেশি সবাই জানো। তা অনেকে কিন্তু একটু লাইক দিতে ভুলে যেও না প্রিয় বন্ধুরা, একটা প্লিজ যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক দিয়ে, যারা নতুন আসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, পাশে থাকা বেল বাটন অন করে দিবে, তাহলে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। তো এখন এই যে ডিমটা দিয়ে ভালোভাবে আবার মিক্স করে নিচ্ছে, জাস্ট তেলের পিঠা যেভাবে গোলান পোয়া পিঠা ওরকম করে গলিয়ে নিতে হবে। আর পরিমাণ মতন পানি দিতে হবে, তা আগের থেকে চুলায় কড়াইটা তেল দিয়ে গরম দিয়ে দিয়েছে, গরম হয়ে গিয়েছে, এখন এক এক করে বানিয়ে ফেলব। এই যে পিঠাগুলো কিন্তু একটু অন্যরকম দেখা যাবে, কেননা যে পেঁয়াজ সাথে আছে তো ওরকম দেখা যাবে না, কিন্তু ফুলছে পিঠাগুলো। তো অনেক মজাই লাগে, আপনারা বাসায় একদিন ট্রাই করেন। আর কে ঝাল তেলের পিঠা বা পোয়া পিঠা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে হচ্ছে আলু সিদ্ধ বসিয়েছি, আরেকটা নাস্তা তৈরি করব, তা সেটা আমি আর বলবো না। আর ছবি দেখে যদি কেউ চিনেন বা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন, এটা রেসিপি সামনে আবার দিব। তো এই যে হচ্ছে এটার কথা বলতেছি, কেউ যদি চিনেন কমেন্টে অবশ্যই কিন্তু জানাবেন। আর এখানেই রাখলাম, আল্লাহ হাফেজ। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।